মৌমিতা রুজ নামে এক বোন প্রশ্ন করেছেন মহতারাম আমি জানতে চাচ্ছি যে বিয়ে নিয়েতে প্রেম করা যাবে কি না আমি রিয়াদ নামের একটি ছেলের সাথে সম্পর্ক করি সে আমার খুব ভালো একজন বন্ধু এবং আমি চাচ্ছি থাকি বিয়ে করতে এবং তার মাঝে আমার মাঝে এত ভালোবাসা এত মহাবাত যে আমরা একে অপরকে কোনো দিন ভুলে থাকতে পারবো না এবং আমাদের মাঝে বিচ্ছেদ ঘটানো সম্ভব না এক্ষেত্রে আমরা যদি বিয়ে নিয়েতে প্রেম করি তাহলে সেটা আমাদের জন্য বৈধ হবে কি না যে মৌমিতা রুজ আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি বর্তমান সময়ে অনেক যুবকদের মুখেই শোনা যায় যে আমরা তো বিয়ে করব বিয়ের জন্য প্রেম করতেছি তাহলে এখানে হারামের কী আছে এখানে নিষেধের কী আছে অবৈধতার কী আছে তো এক্ষেত্রে বলবো দেখুন যেটা হারাম সেটা হারামেই যেটা হালাল সেটা হালাল হালাল আর হারাম কোনো দিন এক নয় বুখারি সহি বুখারির বর্ণনা এসেছে যে আল হালাল উবৈগিন ওল হারাম উবৈগিন অবাইন হোমা অমরুল মুস্তাবা হাত যে হালাল সেটাও স্পষ্ট হারাম সেটাও স্পষ্ট আর এত দুবয়ের মাঝে রয়েছে অনেক সন্দেহযুক্ত জিনিস এই জন্য প্রেম করা অবৈধ সম্পর্ক করা এটা অবশ্যই হারাম একজন নারীর সাথে আপনি কথা বলা সেটা আপনার জবানের জন্য জেনা তার কথা শোনা সেটা আপনার কর্ণের জন্য কানের জন্য জেনা তার সাথে দেখা করা এটা আপনার দৃষ্টির জেনা তার সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়া পায়ে হেঁটে যাওয়া সেটা পায়ের জেনা আল্লাহ রসুল হাদিস স্পষ্ট বলেছেন আল্লা তাজনিয়ান হুমান নজ আল্লাহ রসুল বলেছেন যে চক্ষু এই চক্ষু মানুষের জেনা করে আর চোখের জেনা হলো আর নজ দৃষ্টি দেওয়া আর রিজলান তাজনিয়ান পা সেই মানুষের পা দয়ও কী করে জেনা করে এইভাবে প্রতিটি অঙ্গি রয়েছে জেনা এজন্য যারা প্রেম করে বা অবৈধ সম্পর্ক করে সে মেয়ের সাথে কথা বলা তার জন্য এটাও একটি জেনা তারকে দেখা সেটা একটি জেনা তাকে স্পর্শ করা এটা একটি জেনা ঠিক মেয়ের জন্য ছেলের সাথে সম্পর্কর দিক থেকে যেভাবে হোক মোবাইলে কথা বলে হোক দেখা সাক্ষাতের মাধ্যমে হোক সরাসরি হোক এগুলো কিন্তু জেনার অন্তর্ভুক্ত এর জন্য প্রেম কখনোই বৈধ হয় না প্রেম হারামই থেকে যায় এটি নাজায়জ এবং হারাম বিয়ের নিয়েতে প্রেম করা এটি হলো আরেকটি শয়তানের ধোকা বিয়ের নিয়েতে প্রেম কখনো হতে পারে না আপনি যদি বিয়ের নিয়েতেই করেন তাহলে লেখাপড়া এটা আপনার জন্য কোনো বাধা নয় ভালো চাকরি না পাওয়া এটা বিয়ের জন্য কোনো বাধা নয় যদি কারো সক্ষমতা থাকে প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অবশ্যই আপনার বিয়ে করে নেওয়াটাই উত্তম এবং আপনি যাকে ভালোবাসেন যদি তাকে চিরজীবন পেতে চান তাহলে তাকে বিয়ে করে নিন আপনার জন্য কখনোই বিয়ের নিয়েতে এই দীর্ঘ বিয়ের আগ পর্যন্ত যে সম্পর্ক সেই সম্পর্কগুলো কখনোই বৈধ হবে না ইসলামী সারিয়া মোতাবেক এটা কখনোই জায়জ নাই এটা হারাম স্পষ্ট এই জন্য আমি মৌমিতা রুশ বোনকে বলবো যে আপনি অবশ্যই আপনার পরিবারকে জানিয়ে আপনার রিয়াদ নামের সেই বন্ধুর সাথে বিবাহের ব্যবস্থা করে নিন অথবা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিন অথবা তার বাবা মার সাথে অথবা তার সাথে এভাবে ডিসকাস করে রাখতে পারেন যে আমরা যখন এস্টাবলিশড হয়ে যাব অথবা আমাদের লেখাপড়া শেষ হবে অথবা আমরা যখন প্রতিষ্ঠিত হব তখন আমরা বিয়ে করব এ পর্যন্ত আমাদের এখানেই স্টপ থাকুক আমাদের সম্পর্ক সামনে হবে এজন্য তার সাথে এভাবে কথা রেখে দিতে পারেন কিন্তু কন্টিনিউ তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা নিজের বিষয়গুলো শেয়ার করা স্বাভাবিকভাবে জিএফবিএফের মাঝে এই সমস্ত সম্পর্ক হয়ে থাকে সেই সমস্ত সম্পর্ক কোনোটাই করা বৈধ হবে না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে মৌমিতা রুশ বোনের প্রশ্ন থেকে উপকৃত হয়ে আমাদের জীবনে যদি এরকম কারো হয়ে থাকে সেই সমস্ত বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুক আলবিদা মা আসসালামা